গত বৃহস্পতিবার যে বাস পোড়ানোর ঘটনা ঘটলো, 10টি স্থানে রাজধানীতে বাসে আগুন দেওয়া হলো। তো এই ঘটনার পর পুলিশের পক্ষ থেকে যেটি দাবি করা হয়েছিল যে সিসি ক্যামেরার ফুটেজ দেখে প্রকৃত অপরাধী যারা তাদেরকে এই মামলার আসামি করা হয়েছে, তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তো সম্প্রতি বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে এবং বিভিন্ন গণমাধ্যমে এসেছে যাদেরকে আসামি করা হয়েছিল তাদের মধ্যে অনেকেই করোনা আক্রান্ত হয়ে বাসায় ছিলেন, অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, অনেকেই কোনো কাজে ঢাকার বাইরে ছিলেন, তাদেরকেও আসামি করা হয়েছে এবং অনেক মামলারই বাদীর খোঁজ পাওয়া যায়নি। এই প্রেক্ষাপটে আজকে হাইকোর্টে যে প্রায় 200 মতো নেতাকর্মী জামিন নিলেন, তো এই ধরনের যখন ঢালাওভাবে আসামি করা হয়, বাদীর কোনো খোঁজ পাওয়া যায় না, তখন এই প্রকৃত দোষী যারা, অর্থাৎ বাসে তো আগুনের ঘটনা ঘটেছে, কেউ না কেউ নিশ্চয়ই দিয়েছে, তারা কি কিছুটা আড়ালে চলে যায় কিনা? যখন মামলাগুলো করা হয় তখন কিন্তু ক্ষতিগ্রস্ত যারা তারাই মামলাটা করেন, তাদের পক্ষে সরকার করেন, পুলিশ করেন, যে কোনো ক্রিমিনাল অফেন্সের মামলা যে কেউ করতে পারেন বাদী হয়ে। তাৎক্ষণিকভাবে সকল আসামিকে চিহ্নিত করা কোনো ব্যক্তির দ্বারাই সম্ভব হয় না, কিন্তু যাদেরকে চিনেন তাদের নাম দিয়ে যারা অপরাধ সংক্রান্ত কর্মকাণ্ডে জড়িত থাকে, সম্পৃক্ত থাকে, তাদেরকেই কিন্তু আসামি করা হয়। এবং আপনি জানেন যে পুলিশ ভিডিও ফুটেজ নিয়েছেন, সেই ফুটেজ অনুযায়ী চেহারা দেখে দেখে চিহ্নিত করেই মামলা রুজু করা হয়েছে। তাছাড়া আপনি লক্ষ্য করেছেন যে বিভিন্ন মিডিয়াগুলো আপনারা সহ সবাই কিন্তু প্রকাশ করেছেন যে ক্ষতিগ্রস্ত বাসগুলোকে যারা পুড়েছেন তাদের ফুটেজ পুলিশের কাছে রয়েছে এবং পুলিশ তা চিহ্নিত করেছেন, তার ধারাবাহিকতা মামলা রুজু হয়েছে। এখন মামলা রুজু হওয়ার পর দেশে যে আইনের শাসন আছে এটা কিন্তু আজকে প্রতীয়মান হয়েছে। শুধু শুধু আমার এই যে বিএনপি বারবার বলেন যে আইনের শাসন নাই, যা ইচ্ছে তা চলছে, বিচার বিভাগের স্বাধীনতা নাই, আজকে কিন্তু এই জামিনের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে দেশে আইনের শাসন রয়েছে এবং মিডিয়া আজকে যে যথাযথভাবে কাজ করছে তাও কিন্তু আজকে প্রমাণিত হয়েছে। কারণ আপনারাই কিন্তু বিভিন্ন বিষয়গুলো চুলছাড়া বিশ্লেষণ করে তুলে ধরেছেন, এরই নাম গণতন্ত্র। এই গণতন্ত্রকে উপহার দিয়েছেন আজকের সরকার। এই সরকার চান দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক, সেই ক্ষেত্রে কোনো হস্তক্ষেপ নয়। ক্রাইম হয়েছে, বাস পোড়া হয়েছে, আগুন লাগিয়েছে, এখান থেকে চার্জশিট করে মূল আসামিদেরকে চিহ্নিত করে বাকিদেরকে নিশ্চয়ই অ্যাপার্টিতে ছাড় দেওয়া হবে, এটাই তো বিধান। রাষ্ট্র কিন্তু আজকে যে আইনের শাসনের মধ্য দিয়ে অতিক্রান্ত হচ্ছে এটা কিন্তু আজকে প্রমাণিত হয়েছে। শুধু শুধু হতাশ হওয়ার কোনো সুযোগ এখন আর নেই, শুধু শুধু হইচই করে মিথ্যা মামলার কথা বলে কোনো লাভ নেই। কারণ মিথ্যা মামলা, হামলা, মোকদ্দমা এগুলো করে এখন আর কেউ রেহাই পান না। কারণ যেখানে মিডিয়া সজাগ, যেখানে সরকার আইনের শাসন চায়, যেখানে বিচার বিভাগের স্বাধীনতা রয়েছে, সেই বিষয়গুলো কিন্তু আজকে পুঙ্খানুপুঙ্খভাবে একের পর এক প্রমাণিত হচ্ছে। সুতরাং আমি বলতেই পারি যে এখন যারা ক্রাইম করবে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আসতে হবে, সেই কারণেই এই মামলাগুলি রুজু করা হয়েছে। একজন যুগ্ম মহাসচিব নেতা বিএনপির, তিনি তাকে অলরেডি গ্রেফতার করে পুলিশ আপনার লোয়ার কোর্টে নিয়ে গেছে, ওইদিকে হাইকোর্ট থেকে তার জামিন হয়ে গেছে। তো এই যে অতি উৎসাহ, এই অতি উৎসাহের কারণে কাউকে আসামি করা, কাউকে গ্রেফতার করা, এর ফলে এই যে আইনের শাসন প্রতিষ্ঠার যে কথাগুলো আপনারা বলেন সেগুলোতে কিছুটা বাধা তৈরি হয় কিনা, যেটা হারুন ভাই বলার চেষ্টা করেছেন? অপরাধীকে ধরা হবে, অপরাধীকে চিহ্নিত করা হবে, অপরাধীকে আইনের আওতায় আনা হবে, এতে আইন প্রণেতা এবং রাজনৈতিক নেতাদের এত মাথা গরম হবে কেন? এতগুলি গাড়ি পড়া হয়েছে, এতগুলো ক্ষতিগ্রস্ত সম্পদশালী মানুষ যারা এই গাড়িগুলি কিনেছেন, এরা তো জনগণের সেবা দিচ্ছেন, ওই গাড়িগুলি পুড়ে দিতে হবে, ছারকার করে দিতে হবে, এই সন্দেহে যদি কাউকে গ্রেপ্তার করা হয়, কারোর বিরুদ্ধে যদি মামলা হয়, সেটা তো হতেই পারে, পুলিশ যাকে ভালো মনে করবে, এটা তো রাজনৈতিক দলের কাজ নয়। এইটা পুলিশের দায়িত্ব হলো যে শিষ্টাচার ফিরিয়ে দেওয়া, যেখানে আইনের শাসন সেখানে সেটা স্বাভাবিক। অনেক সময় পুলিশ তদন্ত কারণে অনেক ফুটেজের কথা বলেন, টেলিফোন কথা গোপন বলেন, এগুলি কিন্তু প্রকাশ করেন না, এটা কোর্টে প্রকাশ করা হবে। কিন্তু আমরা কেন এত বেকুল হয়ে গেলাম, আমরা কেন বেকুল হয়ে যাব? আমাদের তো বুঝতে হবে যে এতগুলি এখন যদি হারুন ভাইয়ের কথাটি সত্য, বেকুলতার কারণ হারুন ভাই যদি বলেন যে যিনি কোভিড আক্রান্ত হয়ে চিকিৎসাধীন তাকে আসামি করে, এইজন্য আমরা হারুন ভাই যদি বলেন যে এই কাজটা আওয়ামী লীগই ঘটিয়েছেন, তাহলে সরকারই বা লাভ কী?
আমরা সরকারে আছি, আমরা দেশ পরিচালনা করছি, আমরা কেন শুধু শুধু বদনাম করতে যাব, আমরা কেন রাষ্ট্রের সম্পদ নষ্ট করব, আমরা তো এটা মোকাবেলা করার চেষ্টা করব এবং আমরা তো পুলিশের কাছে আশাই করব। সেটা যেই হোক, আপনি বলেছেন যে হারুন ভাই বলেছে অপরাধীকে ধরা হবে, ছাড় দেওয়া হবে না, এটা বারবার বলা হচ্ছে উচ্চ পর্যায়ের থেকে শুরু করে বারবার। এটা এটা বলাটা কি আপনি চান না? আসামি কি ধরা দরকার নেই? ক্রিমিনাল কি ছেড়ে দেওয়া হবে? ক্রিমিনালকে কি ফুলের মালা দেওয়া হবে? সে যেই হোক, বলা হয়নি তো যে বিনা অপরাধে কাউকে গ্রেপ্তার করা হবে? যারা অপরাধের সাথে সম্পৃক্ত জড়িত তাদেরকে গ্রেপ্তার করলে আপনার আমার মাথা ব্যথা তো থাকার কথা নয়। আর যদি কাউকে অন্যায়ভাবে ধরা হয় সেই ক্ষেত্রে কিন্তু আইনে পরিষ্কার বলা আছে যিনি সাফারার শুধু শুধু তাকে হয়রানি করলে মামলা শেষে তিনি মামলা করতে পারবেন বিবাদের বিরুদ্ধে। এখানে তো পরিষ্কার বিধান দেওয়া আছে। তা আমরা মূলত যেটা চাচ্ছি যে এই ধরনের অপরাধ আর বাংলাদেশে সংঘটিত হোক, আমরা এটা চাই। রতন ভাই ইস্যুটি এভাবে বলতে চাচ্ছেন যে একজন নাগরিকের টেলিফোন আলাপ রেকর্ড করার এবং সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়ার অধিকার আইন শৃঙ্খলা বাহিনীর কিংবা অন্য কারো রয়েছে কিনা? আইন শৃঙ্খলা বাহিনী যদি কোনো কারণে সন্দেহ করেন তখন সেই মুহূর্তে তার চেক আউট করার নৈতিক দায়িত্ব হয়ে যায় যে আসলে সে সম্পৃক্ত কিনা। অধিকতর কনফার্ম হওয়ার জন্য যে আপনাকে যদি ফুটেজে পাওয়া যায়, দেখা যায়, তাহলে আপনার ফোন নাম্বার কালেক্ট করে যদি আপনি কথাবার্তা জানানো হয়, জানার চেষ্টা করা হয়, এটা তো আমি মনে করি যথাযথ। এটা তো আইনেও রয়েছে। আমরা চাচ্ছি যে দেশে একটা সুশাসন প্রতিষ্ঠিত হোক, এটা বঙ্গবন্ধুর কন্যার চাহিদা। উনি নিজেই চান আইনের একটা শাসন প্রতিষ্ঠা করতে। আর বারবার বারবার প্রতিদিন প্রতি মুহূর্ত বিএনপি বলেন নির্বাচনের কথা, তো নির্বাচনকে প্রহসনের রূপ দেওয়ার আপনারাই তো চেষ্টায় লিপ্ত। আপনারা তো বিএনপি একটা বড় দল, নির্বাচন করুন আপনারা নির্বাচনে। এই যে বারবার আমার একই আনসার দিতে হয়, আপনারা বলেন এজেন্ট দিতে দেয় না, আপনাদের শক্তি প্রকাশ করুন। নির্বাচনে যার সাথে আপনি প্রার্থী হন তিনি তো চাইবে জয়লাভ করতে, আপনি যেমন চান জনগণের সার্বিক সহায়তা নিয়েই তো চাইবেন। প্রশাসন আপনাকে তখনই সার্বিক সহায়তা প্রদান করবে যখন আপনি মাঠে ঘাটে থাকবেন, নির্বাচনে আপনার ভূমিকা থাকবে। আপনারা নির্বাচন করবেন না সেই কথা বলবেন, বলবেন 500 ভোট কি বিএনপির, বিএনপির লক্ষ ভোট আছে, কিন্তু বিএনপির ওরা তো কেন্দ্রে যেতে হবে, বিএনপির লক্ষ ভোট তো রয়ে গেছে, তারা তো সেই ভোট তো কাস্ট হয় নাই, তারা তো কেন্দ্রেই যায় না, তারা তার প্রার্থী পাচারের জন্য ভোট দিতে যায় না, যেতে দেওয়া হয় না, যেতে দেওয়া হয় না। এটা তো কোনো, এটা তো সাবলীল বক্তব্য। আমি যদি বলি যে আমাকে যেতে দেওয়া হয় না, এখন আমি পার্লামেন্ট মেম্বার না, আমি যদি বলি সংসদে আমার কথা বলতে দেওয়া হয় না, এটা যেমন ওইটা ওইরকম, আপনাকে ফিল্ড ফেয়ার করতে হবে।